আর আরজিগড়ের এই ঘটনা সামনে আসার পরেই একদিকে যেমন শাসক দলের বিরুদ্ধে একাধিক আঙুল উঠেছে বিরোধীদের তরফে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকেও একাধিক অভিযোগের আঙুল তোলা হচ্ছে। আর সেই আঙুল তুললেই আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন। কেই হুঁশিয়ারি দিয়েছেন? হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। 96 ঘন্টা পেরিয়ে গেল, সিবিআই কাউকে গ্রেফতার করতে পারলো না। জাস্টিস চাইতে হবে সিবিআই এর কাছে, রাজ্যের কাছে নয়, এমনটাই বলেছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আরজি করে ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণের ঘটনাতে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং তারপরে ইতিমধ্যেই হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্তভার নিয়েছে, তদন্তও চলছে, এবং সেক্ষেত্রে শাসক দলের দিকে একাধিক অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকেও অভিযোগের আঙুল উঠেছে, সেই আঙুল তুললে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রবিউল হোসেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রবিউল, একদিকে যেমন আরজিগড়ের ঘটনা নিয়ে বিরোধীরা তারা একের পর এক অভিযোগের তীর ছুড়ছেন শাসক দলের দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, এবং সেই আবহে এবার উদয়ন গুহ তার এই হুঁশিয়ারি। দেখো অভি, তোমাকে বলে রাখি, একেবারেই আরজিগড় কাণ্ডের পর যেভাবে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে, একদিকে যেমন বিরোধী দল তারাও কিন্তু সে প্রতিবাদে নেমেছে, অপরদিকে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু পথে নেমেছেন। কিন্তু একেবারেই গত আমরা দেখলাম যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী যে উদয়ন গুহ, তিনি কিন্তু চাটাছোলা ভাষায় সিবিআই কে ভর্ৎসনা করলেন। তিনি যাকে জানালেন যে রাজ্য সরকার যতক্ষণ তদন্ত পাচ্ছিল, রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু সিবিআই এর তদন্তভার হাইকোর্টের নির্দেশে যাওয়ার পরেও দীর্ঘ সময় পার হওয়ার পরে সিবিআই কিন্তু সেই সংখ্যাটা এখনো বাড়াতে পারেনি। একই সঙ্গে মন্ত্রী জানালেন যে সিবিআই এর আগে যে বিগত দিনে যে কেসগুলো হয়েছে কোনোটা কেসেরও কিন্তু সমাধান এখন পর্যন্ত করতে পারেনি, তাই সিবিআই এর উপর কোনো ভরসা নেই। কিন্তু মন্ত্রী চান সিবিআই অন্তত পক্ষে এবারের এই তিলোত্তমার যে কেসটা আছে সেই কেসের সমাধান করুক। তোমাকে আরো জানিয়ে রাখি, একেবারে এবারে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা রাজ্যে কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলেছে বিজেপি থেকে বাম সংগঠন সকলেই কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলেছে। একেবারে সেই যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন তাদের থেকে কিন্তু মন্ত্রী সোজা কথায় উত্তর দিলেন, যারা মুখ্যমন্ত্রী আঙ্গুল প্রতিনিধি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেউ অভিযোগের আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কি বলেছেন তিনি শোনাবো আপনাকে। একটা নতুন করে বাংলাদেশ করবার চেষ্টা করবে, কিন্তু ওরা জানে না হাসিনা যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না, করেনি, তাই আরজি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না, সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না। আপনাদেরকে শোনালাম যে মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়ার একদিকে যেমন হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ, পাশাপাশি এই ঘটনার বিচার চাইতে হবে সিবিআই এর কাছে, রাজ্যের কাছে নয়, এমনটাই বলেছেন উদয়ন গুহ। আর কি বললেন তিনি শোনাবো। আমরা দেখলাম 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের হাতে মুখ্য দোষী ধরা পড়ল, তারপরে হাইকোর্টের রায় পছন্দ হোক না হোক মেনে নিতে হবে, কেস গেল ট্রিবিউনালের হাতে, 24 ঘন্টায় একজন গ্রেপ্তার, আজকে 96 ঘন্টা হয়ে গেছে, সিবিআই আর সেটাকে একজন থেকে দুজন এখন পর্যন্ত করতে পারেনি।